নমস্কার, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। আপনারা জানেন যে এডুকেশন অনলাইনে আমরা চেষ্টা করি প্রত্যেক মুহূর্তে যে পড়ুয়ারা রয়েছেন তাদের সর্বতোভাবে সাহায্য করার, এবং আমরা আজকেও সেই একইভাবে কর্মসূচি নিয়ে এগোচ্ছি। তবে আপনারা জানেন যে কালকে থেকে ক্লাস ইলেভেনের পড়াশোনা আমরা শুরু করেছি। এতদিন আমরা ইলেভেন নিয়ে পড়াশোনা করিনি, আমরা ক্লাস নাইন, টেন, টুয়েলভ, এইট এই সমস্ত নিয়ে পড়াশোনা করেছি, প্রত্যেক বিষয় নিয়ে প্রত্যেক দিন আসি। কিন্তু আজ বা কালকে থেকে আমরা শুরু করেছি ইলেভেন। কাল ইলেভেনের বাংলা পড়েছি, আজ আমরা বায়োলজি পড়ব। এবং বায়োলজির কোন ক্লাস পড়ব, কোন বিষয় পড়ব, বিশেষত বায়োলজির কোশ্চেন ঠিক কীরকম আসে, এই সমস্ত ডিটেলটা আমরা জানব। তবে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে একটু পরিচয়টি সেরে নিই। পরিচয়টি সারব বলতে বোধ হয় ভুল বলা হয়, কারণ তিনি বহুবার এসেছেন আপনাদের সঙ্গে এবং বহুবারই পরিচিত তিনি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুজিতি ভট্টাচার্য, কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির। ম্যাম, আপনাকে স্বাগত একেবারে। আর যে বিষয়টি আমি প্রথমেই আমি আপনার কাছে যাব, সেটা হলো ক্লাস ইলেভেনের বায়োলজি নিয়ে আমি আজকে পড়াশোনা করছি এবং পড়াশোনা শুরু করছি। ক্লাস ইলেভেনে যারা উঠেছে একেবারে নতুন তাদের কাছে সব কিছুই। তো সেই দিকে তাকিয়ে আপনার কাছে প্রথম প্রশ্ন, যে আজকের যে বিষয়টি আপনি বাছলেন সেটি কেন বাছলেন, এবং তার সঙ্গে সঙ্গে একটু কোশ্চেন প্যাটার্নটা যদি একটু আলোচনা করা যায়। প্রথমেই বলি, তোমাদের ক্লাস ইলেভেনে তোমরা জাস্ট উঠেছো, ভর্তি প্রক্রিয়াও চলছে, অনেক জায়গায় হয়েও গেছে। এটা তোমাদের বায়োলজির প্রথম ক্লাস এখানে, ঠিক আছে? তাই সব থেকে আগে তোমরা এইটুকুন জেনে নাও যে বায়োলজির সিলেবাসটা কী আছে, সেইটা একটু জেনে নেওয়াটা আমার মনে হয় দরকার। তোমাদের টোটাল পাঁচটা ইউনিট আছে, ওকে? তার মধ্যে প্রথম যে ইউনিটটা, সেটা মেনলি তোমাদের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন রিলেটেড সমস্ত রকম উদ্ভিদ এবং প্রাণী, বড় ওটা বেশ। পরের যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে মূলত উদ্ভিদ আর প্রাণীর অঙ্গ সংস্থান, মানে হচ্ছে বডি স্ট্রাকচার, গঠন, তার ডিটেলস, কাজ, এগুলো নিয়ে। তিন নম্বর যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে মেনলি তোমাদের কোষ রিলেটেড, মানে কোষ কাকে বলে, কোষ বিভাজন, সজীব কোষ, এইগুলো সমস্ত রয়েছে। চার নম্বর যে ইউনিটটা রয়েছে সেটা মেনলি বোটানি রিলেটেড, মানে হচ্ছে কি, মানে হচ্ছে উদ্ভিদ জগতের, উদ্ভিদের যে সমস্ত কার্যগুলি হয়, যেমন ধরো শালক সংশ্লেষ, শ্বসন, সেগুলো রিলেটেড। আর ইউনিট ফাইভ যেটা, সেটা হচ্ছে মূলত তোমাদের প্রাণী জগৎ সম্পর্কিত, অর্থাৎ প্রাণী জগতের, প্রাণী দেহে যে সমস্ত কাজগুলো হয়, বিশেষ করে মানুষের দেহে, যেমন ধরো চলন, গমন, রেচন, সংবহন, এইগুলো রিলেটেড। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। সিলেবাসের মধ্যে যার যেটা পছন্দ, কারোর যদি বোটানি পছন্দ হয় সে বোটানিতে চুজ করতে পারো, কারোর যদি প্রাণী মানে জুলজি পছন্দ হয় সে সেখান থেকে চুজ করবে। তবে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে প্রথমেই ইউনিট ওয়ানটাকে ধরো না, কারণ ওটা খুব বড় এবং খুব একটা ওখানে বোঝার জায়গা নেই। মেনলি তোমরা যেগুলো একটু ছোট চ্যাপ্টার, যেমন ধরো ইউনিট ফাইভের যে চ্যাপ্টারগুলো সেগুলো একটু ছোট, চলন, গমন, রেচন, সংবহন, এই চ্যাপ্টারগুলো যদি তোমরা প্রথম দিকে ধরতে পারো তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, আর চ্যাপ্টারগুলো পরপর শেষ হয়ে গেলে একটা মনেও জোর পাবে যে না, সিলেবাস অনেকটাই শেষ হয়ে গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারগুলো তোমরা ম্যাক্সিমামটাই ক্লাস নাইনে এবং টেনে পড়ে এসছো। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে তোমাদের দেহতরল ও সংবহন, ইংলিশে যেটাকে আমরা বলছি সার্কুলেশন। এবং সেই সার্কুলেশন চ্যাপ্টারটার মধ্যে যা যা তোমাদের টপিকস আছে সেইগুলো সবই মোরাললেস তোমরা ক্লাস নাইনে পড়ে এসছো। ইলেভেনে সেই একই জিনিস পড়বে, শুধু একটু বড় করে পড়বে। এটা হচ্ছে তোমাদের ওভারঅল সিলেবাস এবং রিগার্ডিং ইউর দিস চ্যাপ্টার। আর যদি বলো কোয়েশ্চেন কেমন আসে, তাহলে প্রথমেই বলে দিই কোয়েশ্চেনে অর থাকে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে কোয়েশ্চেন খুব বড়, খুব লেন্দি আসে না, পার্ট মার্কিং আসে, তিন নম্বর, দু নম্বর, এক নম্বর, এই হচ্ছে মেনলি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তাই খুব যে একটা তোমাদের লিখতে হবে তা নয়, যেটুকুন লিখবে পয়েন্ট করে লিখবে, এবং তার সঙ্গে যদি সুন্দর একটু ড্রয়িং দাও আর খাতাটার ডেকোরেশন, খাতাটা ওভারঅল যদি একটু সুন্দর করে বানাও, তাহলে আমার মনে হয় নাম্বার তোমাদের অটোমেটিক উঠবে।
বাহ, তাহলে ম্যাম বলেই দিলেন যে কিভাবে নাম্বার অটোমেটিক উঠবে এবং নাম্বার বাড়ানোর উপর ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মার্ক কিরকম আসে বা কোশ্চেন প্যাটার্ন কিরকম হয় সেটাও বলে দিয়েছে। তাহলে আমরা বরঞ্চ আর সমস্যা না করে একবার প্রশ্নে চলে যাই। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আমরা কিছু প্রশ্ন সেট করেছি প্রত্যেক দিনের মতো, আমরা সেই প্রশ্নে যাচ্ছি। তবে তোমরা দেখো এখানে সরাসরি নাম্বার রয়েছে, সেই সরাসরি নাম্বারে তোমরা ফোন করে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারো এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো। তাহলে আমরা প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের ম্যাম যেমনটা বললেন যে আমাদের আজকের বিষয় যেমন বায়োলজি, তার সঙ্গে সঙ্গে আজকে আমরা আলোচনা করব দেহ তরল ও সংবহন এই বিষয়টি নিয়ে। আজকের আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, দ্বিচক্রী হাত হৃৎপিণ্ড কাকে বলে এবং উদাহরণ দাও। আরেকবার বলি, দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে এবং উদাহরণ দাও ম্যাম। আচ্ছা, দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে এবং উদাহরণ দাও, এই যে প্রশ্নটা দেখো, এর নিচে আরেকটা অর বলে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দ্বিচক্রী সংবহন কাকে বলে। কোয়েশ্চেন তোমাদের বাই এনিমেন্স আসতে পারে, অর্থাৎ দ্বিচক্রী সংবহন বা ইংলিশে যেটাকে বলা হয় ডাবল সার্কুলেশন সেটাও আসতে পারে, আবার দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে মানে ডাবল সার্কুলেটেড হার্ট কাকে বলে, আর গিভেন এক্সাম্পল এটাও আসতে পারে। আমি ইংলিশটা কেন বলে দিচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই আছো যারা হয়তো ইংলিশ ভার্সন নিয়ে পড়তে চাইছো, তাহলে তাদেরও যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য আমি বাংলার সাথে সাথে ইংলিশটাও বলে দিচ্ছি, এবং যখন আমি করাবো তখন আমি একটু আধটু ইংলিশ টার্মটাও কিন্তু বলবো যাতে তোমাদের কোনো রকমের অসুবিধা না হয়। আমি কি সরাসরি বোর্ডে যাব? হ্যাঁ, একটু বোর্ডে গেলে ভালো হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, বোর্ডে তো আমরা চলে এলাম। এইবার দ্বিচক্রী হৃৎপিণ্ড বা ডাবল সার্কুলেটেড হার্ট জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে আমাদের হার্টটা কেমন এবং ওয়ান বা একচক্রী হৃৎপিণ্ড কাকে বলে। যেটা আমি ড্রয়িং করছি সেটা তোমাদের কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারটা নয়, অ্যান্সারে যাওয়ার জন্য আমি সেই ড্রয়িংটা জাস্ট করছি, ঠিক আছে? এই যে ড্রয়িংটা করলাম এটা বেসিক্যালি একটা মাছের হৃৎপিণ্ড। এই মাছের হৃৎপিণ্ডটার ওপর দিকে থাকবে তোমার অলিন্দ, নিচের দিকে থাকবে তোমার নিলয়, আর তার ওপর দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে মেনলি রক্তবাহ, সাধারণত অঙ্কীয় মহাধমনী, তারপর পৃষ্ঠীয় মহাধমনী হয়ে মাছের বডিতে বা ফিশ বডিতে ব্লাড সার্কুলেটেড হয়। যেহেতু ফিশ বডিতে অলওয়েজ CO2 ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সার্কুলেটেড হয়, তাই এটাকে বলা হয় একচক্রী হৃৎপিণ্ড। অপরপক্ষে আমাদের মানে হচ্ছে হিউম্যান বডির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব আমাদের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে, এইটা ধরে নাও আমাদের হৃৎপিণ্ড, দেখো আমি একটা খুব সহজ করে একটা ছোট করে তোমাদের একটা হৃৎপিণ্ড ড্রয়িং করে দিচ্ছি। এখানে বলে দেওয়া ভালো যে যার বইতে যে ড্রয়িং পছন্দ, যার যেটা ইচ্ছা হচ্ছে সে সেই ড্রয়িংটাই করবে, জাস্ট যে কটা পয়েন্টিং আমি বলছি সে কটা পয়েন্টিংকে একটুখানি করার চেষ্টা করো। নিচের যে দুটো আমি গ্রিন দিয়ে ড্র করলাম সে দুটো ধরে নাও আমাদের বডির কোষ, আর ওপরে যেটা রয়েছে সেটা আমাদের বডির লাং বা ফুসফুস। সবুজ কালি দিয়ে আমি দেখাচ্ছি হচ্ছে তোমার CO2 ব্লাড, আর রেড কালি দিয়ে আমি যেটা দেখাবো দ্যাট ইজ O2 ব্লাড, ঠিক আছে? এইবার দেহের নিচের অংশ থেকে সমস্ত CO2 আর ওপরের অংশ থেকে সমস্ত রকম CO2 ব্লাড নিম্ন মহাশিরা আর ঊর্ধ্ব মহাশিরার মধ্যে দিয়ে আসে রাইট অরিকল বা ডান অলিন্দে, এটা ফুলে যায়। অ্যাট দ্য সেম টাইম মানে হচ্ছে সঙ্গে সঙ্গে লাং থেকে অর্থাৎ ফুসফুস থেকে এই যে 1, 2, 3, 4 আমি ড্রয়িং করেছি, এই চারটে পালমোনারি বা ফুসফুসীয় মহাশিরার মধ্যে দিয়ে O2 ব্লাড এসে পৌঁছয় বাম অলিন্দে। তাহলে ডান দিকে এলো CO2 আর বাম দিকে এলো O2, সঙ্গে সঙ্গে দুটো ফুলে গেল। যেইমাত্র ফুলে গেল দেখো এই যে আমি রেড দিয়ে যে দুটো শেড করছি সে দুটো হচ্ছে বাইকাসপিড আর ট্রাইকাসপিড কপাটিকা, সোজা কথায় দরজা। দরজা দুটো একদিকে খোলে, এরা অলওয়েজ নিচের দিকে খোলে। যেই না খুলে গেল O2 চলে এলো তোমার বাম নিলয়, আর CO2 যে সে চলে এলো তোমার
ডান নিলয়। এবার নিলয়ের মধ্যেই তো আর এরা বসে থাকবে না, তাহলে কি হবে, এই যে ড্রয়িংটা আমি করছি এইটা হচ্ছে ফুসফুসীয় মহাধমনী। জেনারেলি ধমনী ওটু ক্যারি করে, কিন্তু যখনই ফুসফুসীয় নামটা সামনে আসে ওটা উল্টিয়ে যায়। এখান দিয়ে CO2 ব্লাড চলে গেল লাঙে পিউরিফিকেশনের জন্য, অর্থাৎ বিশুদ্ধিকরণের জন্য। আর রিমেনিং যেটা ছিল ওটু, পিছন দিকের দেখো যেটা আমি লাল দিয়ে শেড করছি, এটা হচ্ছে আমাদের ডর্সাল বা পৃষ্ঠীয় মহাধমনী। এই ডর্সাল অ্যাওটার মধ্যে দিয়ে সারা দেহে ওটুটা ছড়িয়ে গেল। এটা হচ্ছে আমাদের টোটাল হিউম্যান সার্কুলেশন, বেসিক নলেজ অফ ইউর দিস চ্যাপ্টার, মানে এই চ্যাপ্টারের বেসিক নলেজ। এখানে দেখো আমি দুটো সার্কেল এঁকেছি, নিচের এই যে সার্কেলটা, অর্থাৎ দেহ থেকে CO2 ব্লাড যাচ্ছে, সারা দেহে ওটু ব্লাড ছড়িয়ে যাচ্ছে ডর্সাল অ্যাওটার মধ্যে দিয়ে। এটাকে বলা হয় পালমোনারি সাইকেল বা পালমোনারি চক্র। আর ওপর দিকের যে ছোট সাইকেলটা আমি এঁকেছি, যেখানে CO2 ব্লাড যাচ্ছে পিউরিফিকেশনের জন্য ফুসফুসীয় মহাধমনীর মধ্যে দিয়ে, আর চারটে ফুসফুসীয় শিরার মধ্যে দিয়ে ওটু আসছে, এটাকে বলা হয় পালমোনারি সাইকেল বা ফুসফুসীয় চক্র। আর তলার এইটাকে আমরা বলছি, এই যে দুটো চক্র দেখা যাচ্ছে, এই দুটো চক্র দেখানোর জন্যই এটাকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। তলার এটাকে আমরা বলছি সিস্টেমিক সাইকেল। ওকে, সিস্টেমিক সাইকেল এস হবে এটা, ফি নয়। আচ্ছা, আমরা কি পরবর্তী প্রশ্নে যাব নাকি? তাহলে তোমাদের যেটা কোয়েশ্চেন ছিল সেটা আমি একটু বড় করে বোঝালাম। তাহলে লিখবার সময় তোমরা কি লিখবে, খুব সিম্পল লিখবে যে আমাদের হিউম্যান বডিতে দুটো সাইকেল দেখা যায় আমাদের হৃৎপিণ্ডে, একটা হচ্ছে সিস্টেমিক সাইকেল, একটা হচ্ছে আমাদের পালমোনারি সাইকেল, তাই এটাকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। সিস্টেমিক সার্কেলটা কি, তলার এই বড় সার্কেলটা, আর পালমোনারিটা হচ্ছে ওপরের এই ছোটোটা। যদি কোয়েশ্চেন 3 মার্কসের আসে তবেই দুটো ডিটেলস দেবে, আদারওয়াইজ ডিটেলস দেওয়ার দরকার নেই। আর এক্সাম্পল আমাদের হিউম্যান হার্ট, ব্যাস। আচ্ছা, তাহলে আমরা একটু প্রশ্ন যাই এবারে। আচ্ছা ম্যাম, আপনাকে একটুখানি বলবো যে আপনি যে বিষয়টা পড়লেন যদি আরেকবার একটুখানি একটু করে বলে দেন, আমি তাহলে পরবর্তী প্রশ্নটা চলে যাব। কোনটা বলুন, যেটা বলছিলেন যে হৃৎপিণ্ড নিয়ে যেটা বলছিলেন, সেটা যদি আরেকটু শর্ট করে বলে দেন। আচ্ছা, আরেকটু শর্টে যদি বলতে হয় হৃৎপিণ্ডের ব্যাপারটা, তাহলে বলে দিই যে ধরো তোমাদের যদি 2 নম্বরের কোয়েশ্চেন আসে তাহলে খুব সিম্পলভাবে বলবে মানব হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী হৃৎপিণ্ড। তার কারণ হচ্ছে মানব হৃৎপিণ্ডে 2 রকমের সংবহন দেখা যাচ্ছে, একটা হচ্ছে সিস্টেমিক সংবহন আর একটা হচ্ছে পালমোনারি। পালমোনারিটা হচ্ছে কি, যেটা ফুসফুস রিলেটেড, আর সিস্টেমিকটা হচ্ছে কি, যেটা আমাদের সারা দেহে অক্সিজেন ব্লাড ছড়িয়ে যাচ্ছে। কার মধ্য দিয়ে, ডর্সাল অ্যাওটার মধ্য দিয়ে। আর সারা দেহ থেকে CO2 ব্লাড যাচ্ছে কার মধ্যে দিয়ে, ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার মধ্যে দিয়ে ডান অলিন্দে, একটা হয়ে গেল। আর ওপরেরটা কি, ফুসফুসীয় মহাধমনীর মধ্যে দিয়ে CO2 ব্লাড আসবে, আর ফুসফুসীয় মহাশিরার মধ্যে দিয়ে O2 ব্লাড এগেন ফুসফুসে ছড়িয়ে গেল। এই দুটোই জাস্ট তোমাদের যেটা বললাম আর কি, ওইভাবে ড্রয়িংটা করে একটু দেখিয়ে দিলেই হয়ে গেল। আর দেখো ওখানে একটা অর দিয়ে রয়েছে, দ্বিচক্রী সংবহন কাকে বলে, যেহেতু মানব দেহে এই 2 ধরনের সংবহন দেখা যায় তাই জন্য এটাকে বলা হয় দ্বিচক্রী সংবহন। কোয়েশ্চেন জেনারেলি 2 বা 3-এর বেশি এর থেকে আসবে না। হ্যাঁ, আমরাও মানে ম্যাডাম যেমনটা দিয়েছিলেন যে এটাও কিন্তু 3 নম্বরের প্রশ্নের মধ্যেই উত্তরটা এতটাই হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন কিন্তু 2 মার্কের, সেটাও রয়েছে হৃদচক্রের সংজ্ঞা দাও। আরেকবার বলে দিই, হৃদচক্রের সংজ্ঞা দাও। এবং ম্যাডাম যেমনটা বললেন যে অর থাকে একটি, তার সঙ্গে অর একটি রয়েছে যে একটি হৃদচক্র সম্পন্ন হতে কত সময় লাগে। আরও একবার বলি, হৃদচক্রের সংজ্ঞা দাও, অর একটি হৃদচক্র সম্পূর্ণ হতে কত সময় লাগে। দেখো তোমাদের যে কোয়েশ্চেন্সগুলো দেখা যাচ্ছে সেই কোয়েশ্চেন্সগুলোর পাশে পাশে আমি HS মানে কবে কবে এসছে সেইগুলো মোটামুটি কিন্তু দিয়ে দিয়েছি, যে ওগুলো কোন কোন সালে এসছে। নট নেসেসারি যে শুধুমাত্র এই পুরনো বছরগুলোতেই এসছে, নতুনগুলোতে আসেনি। আমার কাছে যে কটা কোয়েশ্চেন্স আমি লাস্ট মোমেন্টে জোগাড় করতে পেরেছি তার মধ্যে থেকে এসছে, এগুলো কিন্তু পরবর্তীকালেও আরও এসছে, এবং এগুলো খুব কমন কোয়েশ্চেন এবং খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। তাহলে তোমাদের যেটা ফার্স্ট আসছে, দ্যাট ইজ হৃদচক্র কাকে বলে, তো সেখানে আমি আবার একবার বোর্ডে ফিরে যেতে চাইছি। ম্যাডাম প্লিজ একটু বোর্ডটা দিলে ভালো হয়। বোর্ডে যদি আমি ফিরে যাই তাহলে আমাদের সেই একই পুরনো সেম ড্রয়িংটা হবে। এই ড্রয়িংটা তোমাদের খুব বেসিক আর কি, এইটাকে অলওয়েজ মাথায় রাখবে, মানে এটা লাগবেই।
যে কোনো বোঝার ক্ষেত্রে যদি সেটা রিলেটেড উইথ সার্কুলেশন হয় তাহলে এই যে সিম্পল ড্রয়িংটা এটা খুব কাজে লাগে আর কি সব ক্ষেত্রে। আমাদের হৃৎপিণ্ড হয়ে গেল, লাং হয়ে গেল, আর এখানে নিচে সেল হয়ে গেল, ঠিক আছে। এইবার হৃদ চক্র, চক্র মানে কি একটা সার্কেল জিনিসকে আমরা চক্র বোঝাই, হৃদ মানে কি রিলেটেড উইথ হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে সার্কুলারভাবে অর্থাৎ কন্টিনিউয়াসলি যে চারটে পদ্ধতি হয়ে যায় তাকে আমরা একসাথে করে বলি হৃদ চক্র। এই টোটাল প্রসিডিওরটা হতে সময় লাগে মাত্র 0.8 সেকেন্ডের মতো। তার মানে বুঝে নাও যে জিনিসটা কত স্পিডে এবং কত তাড়াতাড়ি হয়। চারটে জিনিস হয় বললাম, কী কী? সেই পুরনো ড্রয়িংয়ে রাইট অরিকল এবং লেফট অরিকল দুটো ফুলবে। কিভাবে ফুলবে? নিচের থেকে CO2 ব্লাড দিয়ে ফুলবে রাইট অরিকল, আর ওপর থেকে O2 ব্লাড দিয়ে ফুলবে লেফট অরিকল। ফুলে গেল, তাহলে দুটো ঘটনা এখানে হয়ে গেল। তিন নম্বর ঘটনাটা কি? রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয় এবার ফুলবে, সাথেই বাম নিলয় এবার ফুলবে, কারণ রক্ত ওপর থেকে নিচের দিকে নামবে। ডান নিলয় CO2 আর বাম নিলয় থাকবে O2। লাস্টে এই নিলয় থেকে রক্ত সারা দেহে এবং ফুসফুসের মধ্যে ছড়িয়ে পড়বে। এই হচ্ছে চারটে ঘটনা। তোমাদের যখন হৃদচক্রের শুধু সংজ্ঞা দিতে বলবে তখন ছবি দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে ডেফিনেশনটা বললাম প্রত্যেক বইতেই পাবে, কিন্তু বই দেখারও বা মুখস্থ করারও দরকার নেই, নিজের ভাষায় তোমরা বলে দিলেই হবে। আর যদি হৃদচক্র একটু বড় করে আসে, অল্প বড় করে আসে, তখন এইটার সাথে অ্যাড করে দিতে পারো হৃদধ্বনি কাকে বলে। হৃদধ্বনিটা কি? দেখবে হার্ট যখন বিট করে তখন একটা বিটিং সাউন্ড পাওয়া যায়, ওই যে বিটিং সাউন্ডটা সেটাকে আমরা বলি হৃদধ্বনি। সেটাকে যখন আমরা স্টেথোস্কোপের সাহায্যে, মানে দেখবে ডাক্তারবাবু কানে লাগিয়ে বুকে মেপে মেপে যেটা দেখেন স্টেথোস্কোপ, সেইটা দিয়ে যখন আমরা দেখছি তখন সেটাকে আমরা বলছি হৃদধ্বনি। আর সেইটাই যখন আমরা হার্টের রেডিয়াল আর্টারিতে মাপছি ঘড়ি দেখে তখন সেটাকে আমরা বলছি পালস। এইটার দুটো সাউন্ড হয়, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডাব। এই যে লাভ এবং ডাব, যখন অলিন্দনিলয় কপাটিকাটা বন্ধ হয় তখন যে সাউন্ডটা হয় দ্যাট ইজ লাভ, আর যখন অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা বন্ধ হয় তখন যে সাউন্ডটা হয় দ্যাট ইজ ডাব। আচ্ছা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাটা কি সেমি লুনার ভালভ? এই যে জায়গাটা দেখো, আমি যেখানটা সবুজ কালি দিয়ে মেনশন করছি, এই দুটোতে থাকছে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। আর অলিন্দ নিলয় কপাটিকাটা কি জিনিস? অলিন্দ আর নিলয়ের মধ্যবর্তী যে কপাটিকা, যেটা অলিন্দ থেকে নিলয়ের রক্তকে আসতে সাহায্য করছে বাট রিটার্ন যেতে দেবে না, সেটাই হচ্ছে অলিন্দ নিলয় কপাটিকা। আর এই যে দেখো, একটা অন্য কালি দিয়ে আমি দেখাই, দেখো একটা ছোড়ার মতো আমি ড্রয়িং করেছি এখানে দুটো। এই দুটোকে আমি আগেই বললাম, বলা হয় বাইকাসপিড অ্যান্ড ট্রাইকাসপিড কপাটিকা। বাইকাসপিড কপাটিকাটা কী জিনিস? যেটা বাম দিকে থাকে, গুলিয়ে যেতে পারে। মাথায় রেখো বাইকাসপিড আর বাম দিক দুটোই বয়াকার দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে আমরা সবসময় এটা মাথায় রাখবো, বাইকাসপিড অলওয়েজ থাকবে বাম দিকে। আর রিমেনিং যেটা দ্যাট ইজ ট্রাইকাসপিড, সেই ট্রাইকাসপিডটা তাহলে কোন দিকে থাকবে? বাম দিক যদি কমপ্লিট হয়ে গেল আর একটাই দিক বেঁচে থাকে সেটা হচ্ছে তোমার ডান দিক, তাহলে সেটা থাকবে ডান দিকে। এই হচ্ছে তোমার হৃৎপিণ্ডের কপাটিকা, আর এই হচ্ছে তোমার টোটাল হৃদচক্র, যেটা শেষ হতে সময় লাগছে মাত্র 0.8 সেকেন্ড, বা অনেক বইতে 60/75 সেকেন্ড করে লেখা থাকে। যেটা তোমার ইচ্ছা হচ্ছে তুমি সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। একেবারে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব কি? যেতে পারি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, মানব হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো। আরও একবার বলে দিই, মানব হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো, 3 মার্কের। দেখো, প্রথমেই দেখো, এখনো পর্যন্ত যে দুটো তিনটে প্রশ্ন আলোচনা করা হলো
সেই প্রত্যেকটা কোয়েশ্চেনসে কিন্তু তোমাদের জানা, মানে তোমরা ক্লাস নাইনেও পড়ে এসছো, এমন না যে তোমরা প্রথমবার টার্মগুলোকে শুনছো, তাই তো? তাহলে এই চ্যাপ্টারটা চুজ করার মেন কারণই হচ্ছে যেহেতু এটা তোমাদের ফার্স্ট ক্লাস, একটা সহজ চ্যাপ্টার যেটা তোমরা অলরেডি প্রিভিয়াস জেনে এসছো সেইটাকে চুজ করা। তাহলে এই চ্যাপ্টারটা তোমরা যখন বাড়িতে পড়বে দেখবে তোমাদের নিজেদের একা একা পড়তেও কোনো অসুবিধা হচ্ছে না, কোনোই অসুবিধা হবে না, কারণ ম্যাক্সিমামটাই তোমাদের জানা। আজকে এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণে স্নায়ুতন্ত্রের ভূমিকা, সোজা কথায় হার্টকে কীভাবে ব্রেন কন্ট্রোল করে। দেখো, বলা হয় ব্রেন হচ্ছে আমাদের বডির এমন একটা অর্গ্যান যে শুধু হার্টকে নয় গোটা বডিকে কন্ট্রোল করে। তাই বর্তমান ডাক্তাররা যখন ব্রেন ডেথ হয় তখনই সেটাকে ডেথ বলে কিন্তু আখ্যা দেন। বোঝা গেল? তাহলে ব্রেন কি করে হার্টকে কন্ট্রোল করবে? ইজ ইট পসিবল যে ব্রেন হার্টকে কন্ট্রোল করে? ইয়েস, ইট ইজ পসিবল। কি করে? দেখো, তোমরা এক্ষুনি হৃদচক্র পড়লে, তাহলে আমাকে একটা কথা বলো বা নিজেরা ভাবো, বলতে তো পারবে না, ক্লাসের মধ্যে নেই, নিজেরাই ভেবে নাও। সেটা হচ্ছে যে এই যে 0.8 সেকেন্ড আমি যে কথাটা তোমাদেরকে বললাম, বা 60/75 সেকেন্ড যেটা একটা হৃদচক্র হতে কমপ্লিট হয়, ধরো কোনো কারণে এই হৃদচক্রের সময়টা একটুখানি গণ্ডগোল হয়ে গেল, মানে হচ্ছে হৃদচক্র হঠাৎ করে বেশি বেশি করে বিট করতে শুরু করে দিল, তখন কি হবে বলো তো? যদি হৃদচক্র বেশি করে বিট করে তাহলে বুঝতেই পারছো বেশি বেশি করে রক্ত সারা দেহে চলাচল করবে, অর্থাৎ আমরা বেশি অক্সিজেন প্রয়োজন হবে, তখন কি হবে, আমরা হাঁ করে নিঃশ্বাস নেব। সেটা আমাদের শরীরের জন্য খুব কি নর্মাল? খানিকক্ষণ হাঁ করে নিঃশ্বাস নিলাম, নিয়ে একটু বসলাম, রেস্ট নিলাম, নর্মাল হয়ে গেল, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেটা না হয়, যদি নর্মাল জিনিসটা না হয়, আমরা কতক্ষণ ওরকম হাঁ করে আর্টিফিশিয়ালি নিঃশ্বাস নিতে পারবো? তখন কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস থাকে বা হার্ট ফেলিওর হওয়ার চান্সেস থাকে। তাহলে সেটা নিশ্চয়ই আমাদের কাম্য নয়, কারণ যদি হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওর হয় তাহলে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়ার সময়ও পাওয়া যাবে না, 5 মিনিট 10 মিনিটের মধ্যেই মানুষ মারা যাবে। তাহলে সেটা যাতে না হয় তাই কোনো কারণে যদি হৃৎপিণ্ড বেশি জোরে পাম্প করে তাহলে তাকে আবার নর্মাল করার প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তাটা কে অনুভব করে? আমাদের মাথা। এবং তখন সে অ্যাক্টিভলি টেক পার্ট করে। কিভাবে দেখা যাক, এইটা যখন তোমরা লিখবে জাস্ট 4টে পয়েন্টের মধ্যে লিখবে। বোঝা গেল কি কি? নাম্বার 1 পয়েন্ট সেটা হচ্ছে মানুষের দেহে ক্যারোটিড বা করোনারি সাইনাস, অ্যাওর্টিক আর্চ। আচ্ছা, অ্যাওর্টিক আর্চটা কী জিনিস আশা করি তোমাদের জানা আছে, তাই আর আমি ডিটেলস বললাম না, এটা বলে নিয়ে একবার জাস্ট দু লাইনে বলে দেবো, যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার মনে পড়ে যাবে। এই যে আর কি, ক্যারোটিড, করোনারি সাইনাস, অ্যাওর্টিক আর্চ এবং তার সাথে ধমনী বা আর্টারি, করোনারি ধমনী বা আর্টারিতে দেখা যায় এক ধরনের রিসেপ্টার থাকে। আচ্ছা, রিসেপ্টার মানে কি? রিসেপশনিস্ট থেকে এসছে রিসেপ্টার, মানে যে রিসিভ করে, সোজা কথায় যে গ্রহণ করে। কি গ্রহণ করবে? যে কোনো রকমের টেনশন, চাপ তাপ সব কিছু যে বডিতে গ্রহণ করে তার নাম হচ্ছে ব্যারোরিসেপ্টার। এই ব্যারোরিসেপ্টার থাকে, এরা যেইমাত্র দেখলো যে কোনো রকমের টেনশন বা চাপের জন্য হৃদচক্র টাইমে কোনো গণ্ডগোল হচ্ছে, সঙ্গে সঙ্গে এরা সিগনাল পাঠায়। কোথায় সিগনাল পাঠাবে? ব্রেনে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইংলিশে, বাংলায় যেটাকে বলা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। ব্রেন যেইমাত্র দেখলো যে ব্যারোরিসেপ্টার বলছে যে হৃদচক্র খুব তাড়াতাড়ি হচ্ছে, সঙ্গে সঙ্গে ব্রেন কি করে? ফিডব্যাক সিগনাল, এর ইংরেজি বাংলা একটাই লেখা আছে তোমাদের, ঠিক আছে? ফিডব্যাক সিগনাল, অর্থাৎ সোজা ভাষায় বুঝে নাও, অ্যান্সার পাঠায় যে অনেকক্ষণ বাবা বিট হয়ে গেছে, এবারে শান্ত হয়ে যাও। এই ফিডব্যাক সিগনাল ও পাঠায় কার মাধ্যমে? ব্রেন থেকে যে নার্ভাস যে হার্টে, যেটাকে আমরা বলা হয় অটোনোমিক নার্ভ, ঠিক আছে? এই অটোনোমিক নার্ভের মাধ্যমে ও হৃৎপিণ্ডের মধ্যে সংকেত পাঠায়,
যার ফলে কি হয় বলো তো? যার ফলে আমাদের যে ধমনীগুলো, অর্থাৎ ধমনী বা আর্টারিগুলো, সেগুলো একটুখানি চওড়া হয়ে যায়। মানে এইটা যদি ধমনী হয়, এটাকে আর একটু চওড়া করলে জিনিসটা এরকম হয়ে যায়, যেটা হওয়া সম্ভব ধমনীর পক্ষে। সঙ্গে সঙ্গে কি হয় বলো তো? এইটুকুনির মধ্যে দিয়ে যতটা রক্ত যেত, এখানে অনেক বেশি রক্ত যাচ্ছে, তার ফলে ব্লাড প্রেশার কমে যায়। ব্লাড প্রেশার যেই না কমে গেল, হার্ট অটোমেটিক্যালি আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু হয়। এটাই হচ্ছে টোটাল তোমার স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ। স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণের সঙ্গেই একদম পুরো অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে থাকে আমাদের হরমোন, অর্থাৎ রাসায়নিক নিয়ন্ত্রণ। জিনিসটা কিছুই না, তোমরা ছোটোবেলায় পড়েছো সাইন্যাপটিক আর তার সঙ্গে মানে সরি অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিন, এই দুটো হরমোনের কথা ক্লাস টেনে পড়ে এসছো হরমোন চ্যাপ্টারে। অ্যাড্রিনালিন কী করে? ও ভাসো ডায়ালেশন, মানে হচ্ছে সোজা কথায় বুঝে নাও বাংলায়, ধমনীকে বাড়িয়ে দেয় যাতে ব্লাড প্রেশার লো হয়। আর নন অ্যাড্রিনালিন কী করে? ঠিক ওর উল্টোটা, ভাসো কনস্ট্রাকশন, অর্থাৎ ধমনীকে ছোট করে দেয় যাতে ব্লাড প্রেশার বাড়ে। কেন? কনস্ট্রাকশন তো না করলেও চলতো, ডায়ালেশন করলেই খালি হতো, তাহলে তো হৃৎপিণ্ড কমে গেল। সারাক্ষণ ধরে যদি এখন কম গতিতে হৃৎপিণ্ড বিট করতে থাকে, তাহলে তোমরা যখন ছুটছো, যখন তোমাদের বডি বেশি অক্সিজেন চাইছে, তখন তার হৃৎপিণ্ড সেটা মেক আপ করতে পারবে না, তাই অটোমেটিক তখন বিপি বাড়াতে হবে, হৃৎপিণ্ডকে হৃদচক্রকে বাড়াতে হবে, যার জন্য আমাদের নন অ্যাড্রিনালিনের দরকার। এই টোটালটা হচ্ছে তোমার স্নায়বিক কন্ট্রোল। আচ্ছা, তাহলে কি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন রয়েছে, রক্ততঞ্চনের ধাপগুলি বর্ণনা করো, অর রক্ততঞ্চনের সিএ ক্যালসিয়ামের ভূমিকা লেখো। আরও একবার বলি, রক্ততঞ্চনের ধাপগুলি বর্ণনা করো, অর রক্ততঞ্চনের সিএ ক্যালসিয়ামের ভূমিকা লেখো। একবার একটু বলে, অবশ্যই অবশ্যই। এই যে কোয়েশ্চেনটা তোমাদের, রক্ততঞ্চনের ধাপগুলি বর্ণনা করো, এই কোয়েশ্চেনটা তোমরা ক্লাস 9-এও পড়ে এসছো, রক্ততঞ্চনের ধাপ। ফার্স্টে 2 লাইন লিখবে, যেটা 9-এর নলেজ তোমাদের, খুব ছোট করে। কি কি ধাপ বলো তো? ধাপ নাম্বার 1টাকে আমরা বলি, 1 মিনিট, 1 নম্বর ধাপটাকে আমরা বাংলায় বলি সক্রিয়করণ দশা। সেখানে কি হয়? সেখানে একটাই জিনিস হয়, সেটা বুঝে রাখো এক লাইনে, বইতে যত বড় করে লেখা থাকুক না কেন, জাস্ট একটা লাইন মাথায় রাখো, সেটা হচ্ছে রক্তের মধ্যে অবস্থিত থ্রম্বোপ্লাস্টিন এটা যেহেতু বোর্ডে আমি পেন্সিল দিয়ে লিখছি, তাই হাতের লেখা বুঝতে অসুবিধা হলে একটু কিছু করার নেই, থ্রম্বোপ্লাস্টিন তার সঙ্গে ক্যালসিয়াম, ওপরের এই দুটো প্লাস মানে হচ্ছে ওই ক্যাটায়ন অ্যানায়ন যে কনসেপ্টটা সেইটার জন্য, আর তার সাথে প্রথ্রম্বিন, তাহলে 3টে জিনিস, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম, প্রথ্রম্বিন, এরা সবাই কিন্তু ব্লাডের মধ্যেই থাকে, মানে আমাদের রক্তের মধ্যেই থাকে, তিনজনে মিলে তৈরি করবে থ্রম্বিন। প্রথ্রম্বিন থেকে থ্রম্বিন তৈরি হয়ে গেল। নাম্বার 2 যে দশাটা, সেটাকে বলা হয় রূপান্তরকরণ দশা। সেখানে কি হয়? সেখানে আরো ভালো জিনিস হয়, সেখানে হচ্ছে এই যে থ্রম্বিন যেটা তৈরি হলো, সেই থ্রম্বিন তার সাথে অবভিয়াসলি ক্যালসিয়াম, তার সাথে ফাইব্রিনোজেন, কি নামটা বললাম আমি, ফাইব্রিনোজেন, এরা মিলে তৈরি করলো ফাইনাল প্রোডাক্ট ফাইব্রিন। আবার একবার বলে দিই, এটা কিন্তু বেসিক, এটা মাথায় রেখো, কিছুই না, প্রথম দশাটার নাম হচ্ছে সক্রিয়করণ দশা, সেখানে কি হলো, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আর প্রথ্রম্বিন তৈরি কি করলো, থ্রম্বিন, আর লাস্টের রূপান্তকরণ দশাটাতে কি হলো, থ্রম্বিন, ক্যালসিয়াম আর ফাইব্রিনোজেন, এরা মিলে তৈরি করলো ফাইব্রিন। এই ফাইব্রিন যখনই তৈরি হয়, তখনই তঞ্চনটা কমপ্লিট হয়, অর্থাৎ কোয়াগুলেশন, ব্লাড কোয়াগুলেশনটা সম্ভব হয় বা ব্লাড ক্লটিংটা সম্ভব হয়।
এই যে ডিটেইলসটা আমি বললাম এটা ক্লাস 9 পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা অর্থাৎ ক্লাস 11 কে শুধু এইটুকু লিখলে কিন্তু হবে না। তোমাদের জন্য এই যে জায়গাটা দেখো আমি রেড কালি দিয়ে মার্ক করছি, অর্থাৎ প্রথম বিন থেকে থ্রম্বিন কিভাবে পরিণত হয় তার ডিটেইলস পড়তে হবে। এবার আমরা এই ডিটেইলসটা দেখি। তাহলে এই বেসিক নলেজটা 9-এরও লাগবে, 11-এরও লাগবে। বাট 11-এ তোমাদের ডিটেইলস অ্যাড কি করতে হবে, যদি মার্কস থাকে 3, তাহলে প্রথম বিন থেকে থ্রম্বিন কিভাবে পরিণত হচ্ছে যদি সেইটা তোমাদের জানতে হয়, তাহলে তোমাদেরকে আমি একটা সহজ উপায় শিখিয়ে দিই। বইটা দেখলে খুব কনফিউজিং লাগে, ঠিক আছে? উপায়টা হচ্ছে দেখো, সব থেকে স্কুল লেভেলে সব থেকে হায়ার ক্লাস কোনটা বলো? ক্লাস 12, তাই তো? জিনিসটা পরীক্ষার খাতায় পাশে একটা পেন্সিল দিয়ে এরকমভাবে করে নেবে, 12, 11, 10, 9, 8, লাস্টে 7 আর 5, এই জাস্ট কটা ক্লাস তুমি লিখে নেবে, ঠিক আছে? প্রথমেই কী আসছে, 12। এইবার তোমরা পয়েন্ট করে লিখবে যে প্রথম বিন থেকে থ্রম্বিন কীভাবে তৈরি হয়। কীভাবে তৈরি হয় সেটা হচ্ছে এনজাইম কি করে ব্লাডের 12 নম্বর যে ফ্যাক্টরটা, এই যে দেখো 12, ওই জন্য লিখেছিলাম, 12 নম্বর ফ্যাক্টরটাকে ও পরিণত করে অ্যাক্টিভ 12 ফ্যাক্টরে। পয়েন্ট নম্বর 1 হয়ে গেল। পয়েন্ট নম্বর 2, তাহলে 12-এর কাজ শেষ। অ্যাক্টিভ 12 ফ্যাক্টর ফাইনালি ইনঅ্যাক্টিভ 11-কে চেঞ্জ করে পরিণত করে দেয় অ্যাক্টিভ 11-এ। অ্যাক্টিভ, ACTIV, তাই জন্য এ টার্মটা আসছে, বোঝা গেল? তাহলে 11 হয়ে গেল। নেক্সট নাম্বার 3, অ্যাক্টিভ 11, বোঝা গেল? তার সঙ্গে অ্যাড হবে, তার সঙ্গে ক্যালসিয়াম এবং তার সঙ্গে অ্যাক্টিভ 8, ঠিক আছে? এরা তিনজন মিলে, তাহলে দেখো 8 হয়ে গেল, তৈরি করলো অ্যাক্টিভ 9-কে। 9 হয়ে গেল, ঠিক আছে? নাম্বার 4, অ্যাক্টিভ 9। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝা আছে, অ্যাক্টিভ 8টা এলো কোত্থেকে? ওই যে থ্রম্বিন তৈরি হয়েছিল, প্রথম বিন ছিল, থ্রম্বোপ্লাস্টিন ছিল, ওই থ্রম্বোপ্লাস্টিন হেল্প করলো অ্যাক্টিভ 8টাকে বানাতে। থ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন এগুলো হেল্প করলো। অ্যাক্টিভ 9 আমাদের তৈরি হয়ে গেছে, তার সঙ্গে ক্যালসিয়াম CA, তার সঙ্গে ফসফোলিপিড দেহের, এবং তার সঙ্গে যুক্ত হবে অ্যাক্টিভ 5। দেখো তোমাদের 5 হয়ে গেল, ঠিক আছে? সবাই মিলে কি তৈরি করলো, অ্যাক্টিভ 10, বোঝা গেল? 10 হয়ে গেল। এই অ্যাক্টিভ 10 ফাইনালি হেল্প করলো প্রথম বিন থেকে থ্রম্বিনে আসতে। আর থ্রম্বিন যেইমাত্র তৈরি হয়ে গেল, থ্রম্বিন তখন বাকি আছে কে বলো? অনলি 7। তাহলে 7-কে তৈরি করবে অ্যাক্টিভ 7-এ, যা পরবর্তী পর্যায়গুলোতে অর্থাৎ ওভারঅল ব্লাড কোয়াগুলেশনে হেল্প করবে। আমি কি জিনিসটা পুরোটা ক্লিয়ার করতে পারলাম? আরেকবার রিভিশন করে দিই। প্রথমেই দুটো লাইন মাথায় রাখবে, একটা সক্রিয়করণ, একটা রূপান্তরকরণ দশা। সক্রিয়করণ দশাতে কি তৈরি হয়েছিল, প্রথম বিন থেকে থ্রম্বিন, আর রূপান্তরকরণে ফাইব্রিন তৈরি হয়েছিল। এই প্রথম বিন থেকে থ্রম্বিন কিভাবে তৈরি হলো এটা অনলি ফর ক্লাস 11 তোমাদের লাগবে, নট ফর ক্লাস 9। সেখানে তোমাদের সুবিধার্থে প্রথম দিকে যখন প্রথম প্রথম পড়বে ক্লাসগুলো এরকমভাবে ওপর থেকে নিচে লিখে নেবে। ফার্স্টেই দেখো 12 অ্যাক্টিভ 12-এ পরিণত হলো, অ্যাক্টিভ 12 অ্যাক্টিভ 11-এ পরিণত হলো। একটা করে লিখবে আর পাশে একটা করে কাটবে। অ্যাক্টিভ 11, তার সঙ্গে ক্যালসিয়াম, তার সঙ্গে অ্যাক্টিভ 8, তিনজনে মিলে কী তৈরি করলো, অ্যাক্টিভ 9, অ্যাক্টিভ 9, ক্যালসিয়াম, ফসফোলিপিড এবং অ্যাক্টিভ 5, সবাই মিলে কী তৈরি করলো, ফাইনালি তৈরি করলো অ্যাক্টিভ 10, যেটা প্রথম বিন থেকে থ্রম্বিনে আসতে সাহায্য করলো। আর ফাইনালি তার সঙ্গে জুড়বে হচ্ছে অ্যাক্টিভ 7, যেটা ওভারঅল ব্লাড কোয়াগুলেশনে হেল্প করবে। এটাই হচ্ছে তোমাদের রক্ত তঞ্চন পদ্ধতির ধাপগুলো। যদি বড় কোয়েশ্চেন আসে তবেই এতটা লেখার প্রশ্ন, যদি ছোট কোয়েশ্চেন আসে যে রক্ততঞ্চন শুধুমাত্র কাকে বলে, তাহলে জাস্ট ডেফিনেশন দেবে, কী কী দরকার সেটুকুন দেবে, তাহলেই হয়ে যাবে, তার বেশি আর লেখার দরকার।
বাহ, ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং আশা করি এতে কোনো সমস্যা থাকলো না, কারণ আমরা প্রত্যেকেই চাই যে পরীক্ষার সময় এমন একটা কিছু আমাদের সঙ্গে থাকুক যার মাধ্যমে আমাদের এই ইকুয়েশনগুলো একটু ইজি হয়। ভীষণ সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। কারণ ব্যাপারটা হচ্ছে কি বলতো, ইলেভেনে যখন আসবে মানে ইলেভেনটা বুঝে উঠতে উঠতে আর্ধেক ইলেভেন শেষ হয়ে যায় আর কি স্টুডেন্টদেরকে, এবং তখন লাস্ট মোমেন্টে যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে একটা হিউজ সিলেবাস তোমাদের মাথার উপর চেপে বসে, তখন কোনটা পড়বো কোনটা ছাড়বো সেটা আর বোঝা যায় না। এই কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলোই মেনলি দেওয়া, খুব সহজ চ্যাপ্টার, যদি কোয়েশ্চেন আসে অবশ্যই অ্যাটেন্ড করো কারণ এখানে মার্কস খুব সুন্দর ওঠে আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, অ্যাসজাইনা টোকটোরিস কাকে বলা হয়? অ্যাঞ্জনা প্রেক্টোরাইটিস আর কি। এটা হচ্ছে কিছুই না, এটা হচ্ছে একটা ডিজিজ। দেখবে তোমরা যে লেখকের যে বই পড়ো না কেন, প্রত্যেকটা বইয়েরই একদম লাস্টের দিকে, মানে আই মিন টু সে যে চ্যাপ্টারটা লাস্টের দিকে হার্ট ডিজিজ অর্থাৎ হৃৎপিণ্ডের কী কী রোগ হতে পারে সেইটার একটা ডিটেলস থাকেই থাকে, এবং সেখানে বিভিন্ন রকমের রোগ রয়েছে। এবার দেখো এটা বই টু বই ভ্যারি করে যায় যে কোন বইতে কি রোগ আছে, বিভিন্ন বইতে তুমি বিভিন্ন রকমের রোগ দেখতে পারবে, তবে জেনারেলি আমি বলে দিই যে ধরো তিন চারটে রোগ তোমরা অবশ্যই দেখবে, এটা তোমরা কমন সব বইতেই পাবে, যেমন ধরো হার্টের ব্লকেজ, হার্ট ফেলিওর হওয়া, হার্ট অ্যাটাক হওয়া, আর এই অ্যাঞ্জেনা প্রেক্টোরাইটিস যেটা, এইটা তোমাদের অ্যাকচুয়ালি এইচএসে এসেছিল। এটা কিছুই না, এটা হচ্ছে অনেকক্ষণ রেস্ট যদি নেওয়া হয়, মানে ধরো কেউ কোনো কাজই করছে না আর কি, সে শুধু খাচ্ছে আর শুচ্ছে, খাচ্ছে আর শুচ্ছে, এরকম যদি কারো জীবনযাত্রা থেকে থাকে তাহলে অনেকক্ষণ ধরে কাজ না করার জন্য কি হয়, হার্ট পাম্প বেশি জোরে তার করার প্রয়োজনই পড়ছে না, তাহলে দীর্ঘ সময় ধরে ক্লান্তি বা শ্লথনের জন্য যদি হার্ট পাম্পিংটা কমে যায় তাহলে পাম্প যেইমাত্র কমে যাবে সঙ্গে সঙ্গে ব্লাড সার্কুলেশনের মধ্যে দিয়ে অক্সিজেন কম যেতে পারার একটা সম্ভাবনা থাকে। যদি সেটা হয় তাহলে দেখা যায় অনেক সময় বুকে বাম দিকের নিচে একটা ব্যথা অনুভব হচ্ছে, সেইটাকে এই রোগটা বলা হচ্ছে। আচ্ছা, তার সঙ্গে আরও একটি প্রশ্ন রয়েছে, আরএইচ ফ্যাক্টর কি? আরএইচ ফ্যাক্টর কি, এটা তোমাদের বোর্ডটা আরেকবার একটুখানি নিয়ে লাগবে। অবশ্যই অবশ্যই। একটা নতুন পেজে যাওয়া যাক। আরএইচ ফ্যাক্টর, তাহলে আরএইচ নামটা কেন এসেছিল সেটা আমাদের জানার দরকার। রিসেস নামক এক ধরনের বাঁদরের রক্তে, এটা তোমরা ক্লাস না এটাও তোমরা ক্লাস নাইনে পড়ে এসছো, আমি আরেকবার জিনিসটা বুঝিয়ে দিই, কারণ হচ্ছে ম্যাক্সিমাম জনকেই আমি দেখেছি এটা তারা মুখস্থ করে লেখার একটা চেষ্টা করে আর কি। বাঁদরের রক্তে এক ধরনের অ্যান্টিজেন পাওয়া গিয়েছিল, একদম গল্পের মতো জিনিসটা শুনে নাও, যে অ্যান্টিজেনটাকে আমরা নাম দিয়েছিলাম আরএইচ ফ্যাক্টর। তাহলে এটা এত গুরুত্বপূর্ণ কেন, বাঁদরের রক্তে ছিল, বাঁদরের গায়ে থাকতে পারত, আমাদের ওই নিয়ে কোনো রকমের টানাহাচড়া করার দরকার ছিল না। সমস্যাটা দেখা গেল যখন ওই বাঁদরের রক্তটাকে নিয়ে একটা খরগোশ, মাথায় রেখো বাঁদর খরগোশ আমরা অর্থাৎ হিউম্যান, আমরা সবাই কিন্তু ম্যামেলস মানে হচ্ছে স্তন্যপায়ী, একটা খরগোশের রক্তের মধ্যে ঢুকিয়ে যখন সিরাম তৈরি করা হলো, সেই সিরামটাকে যখন একজন হোয়াইট কালার মানে শ্বেতকায় ব্যক্তির বডির মধ্যে ঢোকানো হলো, তখন দেখা গেল সেখানে অ্যাগ্লুটিনেশন হচ্ছে অর্থাৎ ব্লাড ক্লট করে যাচ্ছে। তাহলে কি গণ্ডগোলটা হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। এইবার শুরু হলো গণ্ডগোলটার খোঁজ, যে খোঁজ থেকে বৈজ্ঞানিক যে তথ্যটা উঠে এলো সেটা হচ্ছে মানুষের মধ্যে 80% মানুষের দেখে 80% মানুষের দেহে ওই আরএইচ ফ্যাক্টর অর্থাৎ ওই অ্যান্টিজেনটা রয়েছে। যাদের বডিতে ওই অ্যান্টিজেনটা রয়েছে তাদেরকে বলা হয় আরএইচ প্লাস বা আরএইচ পজিটিভ, আর যাদের বডিতে ওই অ্যান্টিজেনটা নেই তাদেরকে বলা হয় আরএইচ মাইনাস বা আরএইচ নেগেটিভ। তোমাদের অ্যান্সার এইটুকুনি যথেষ্ট, কিন্তু যদি একটু বেশি নাম্বারের জন্য কোয়েশ্চেন আসে তাহলে এই আরএইচ পজিটিভ নেগেটিভ আমার জানার কি দরকার, না জানতে পারলেই হয়, আছে আছে মানুষের দেহে, সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই অ্যান্টিজেনটা যাদের বডিতে নেই অর্থাৎ যারা আরএইচ মাইনাস, তাদের বডিতে যদি ভুল করে আরএইচ প্লাস রক্ত ঢুকে যায় তখন কি হবে বলো তো? দেখো তখন সেই রক্তটা অর্থাৎ আরএইচ মাইনাস মানুষের দেহে এ একটা অ্যান্টিজেন বাইরে থেকে ঢুকে পড়লো, তাহলে বাইরে থেকে যেইমাত্র অ্যান্টিজেন ঢোকে সঙ্গে সঙ্গে আমাদের দেহ কি করে, আমাদের দেহ অ্যান্টিবডি তৈরি করে, এরাও ঠিক তাই বানাবে,
যেটার নাম দেওয়া হয় অ্যান্টি ডি অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিটা যেইমাত্র তৈরি হলো এই আরএইচ মাইনাসের দেহে, ও তৈরি হয়ে ওয়েট করছে, এইবার আবার যদি সেকেন্ড টাইম এগেন আরএইচ পজিটিভ ঢোকানো হয় রক্ত এর বডিতে, তখন কি হবে, এই অ্যান্টিবডিটা আর এই অ্যান্টিজেনটার এফেক্টের ফলে দেখা যাবে অ্যাগ্লুটিনেশন হচ্ছে বা ব্লাড ক্লট করছে বা লোহিত রক্তকণিকা ধ্বংস হচ্ছে, যেটা ওই মানুষটির জন্য খুবই সাংঘাতিক। তাই আমাদের এই আরএইচটা জানা খুব প্রয়োজন। আচ্ছা, আমাদের হাতে সময় একেবারেই নেই, প্রায় শেষের মুখে চলে এসেছি আমরা একদম, আর এক মিনিট মতো হাতে রয়েছে। আমি আপনার কাছে একটু বলবো যে যারা ইলেভেনে পড়াশোনা করছে একেবারে নতুন, তো তাদের কাছে সপ্তাহে মোটামুটি, তাদের জন্য কি বলবেন? ইলেভেন তো জাস্ট শুরু হয়েছে, ইলেভেনের পড়াশোনাটাও যে করো, এবং পড়াশোনা করতে গিয়ে আমি বারবার বলছি একদম প্রথম দিকে যেগুলো ইজি চ্যাপ্টার বলে তোমার মনে হচ্ছে, তোমার ফেভারিট চ্যাপ্টার যেটা, তোমার যদি উদ্ভিদ পছন্দ হয় তাহলে উদ্ভিদের চ্যাপ্টার চুজ করো, তোমার যদি প্রাণী পছন্দ হয় তাহলে প্রাণীর চ্যাপ্টার চুজ করো, সহজ চ্যাপ্টার যেগুলো অলরেডি তোমরা আগে পড়ে এসছো, ছোটো চ্যাপ্টার, স্পেশালি ইউনিট ফাইভের যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোকে আগে চুজ করে জাস্ট রিডিং পড়াটা শুরু করো। রিডিং পড়তে গিয়ে যেখানে যেখানে আটকাবে সেখানে সেখানে তোমাদের টিচারদের হেল্প নেবে, এবং আস্তে আস্তে দেখবে তোমরাও জিনিসটার সঙ্গে ফ্যামিলিয়ার হচ্ছ, আর প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো অবশ্যই করে দেখবে। একেবারেই অবশ্যই, এবং টিচারদের হেল্পের জন্য আমাদের অনলাইন ক্লাস রয়েছে, তাই চিন্তা কিছু নেই, প্রত্যেক দিনের মতো আমরা হাজির হয়ে যাব আবারও, টিচার তো থাকবেনই। এবং ক্লাস ইলেভেন আমরা পড়াশোনা শুরু করেছি, আজকের বায়োলজি নিয়ে পড়াশোনা করলাম আমরা, ম্যাডাম রয়েছেন আমাদের সাথে, অবশ্যই আমরা আশা করব আবারও ম্যাডামকে আমরা পাবো। তবে আজকের সময় একেবারেই শেষ, ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।